হেডলাইন্স ত্রিপুরায় স্বাগত ডাক্তার দেবাশিস দণ্ড। উনি সরাসরি ভেলুর থেকে আছেন, আমি আছি আগরতলা স্টুডিও থেকে। আজ আমরা যে বিষয় নিয়ে কথা বলবো এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো আমরা জানি কোভিডে করোনা ভাইরাসে রাজ্যে মৃত্যুর সংখ্যা দিনের পর দিন বাড়ছে। এখন পর্যন্ত 17 জনের মৃত্যু হয়েছে, আক্রান্ত প্রায় 4,000-এর কাছাকাছি। এরকম অবস্থায় কীভাবে মৃত্যু ঠেকানো যায়, কীভাবে সংক্রমণ ঠেকানো যায়, কীভাবে কোভিডের সাথে বাঁচা যায় লড়াই করে, এবার আমরা সরাসরি কথা বলবো রাজ্যের প্রখ্যাত চিকিৎসক যিনি ভেলুরের গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন, ডাক্তার দেবাশিস দণ্ড। দেবাশিসবাবু শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, নমস্কার। নমস্কার। এত মৃত্যু ত্রিপুরাতে, 17 জন মারা গেছে কোভিডে, যদিও তাদের সবার অধিকাংশই বয়স বেশি, এই যে মৃত্যু ঠেকানোর জন্য কি কি করা উচিত বা কীভাবে কাজ করলে স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা বা ডাক্তাররা মৃত্যু ঠেকানো যাবে? এটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার, এবং মৃত্যুর হার যদিও কেন্দ্রীয় সরকার থেকে বলছে যে আমাদের ভারতবর্ষের মৃত্যুর হার অনেক কম, কিন্তু কম হলেও যেটা কম সেটা আপেক্ষিকভাবে মনে হচ্ছে কম, কিন্তু অ্যাকচুয়ালি অ্যাবসলিউট নাম্বার যথেষ্ট হাই আছে, এবং আপনি যেটা বলছেন সেটা চিন্তার ব্যাপার। এখন কিভাবে কোভিডে মৃত্যুর রেট কম করা যায়, কতগুলো ইম্পর্টেন্ট ফ্যাক্টর আছে, সেগুলো আপনাকে একটু আমাদের সবাইকে যারা পলিসি মেকার বা স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা এবং সাধারণ মানুষ সবাইকে কয়েকটা ব্যাপার খুব পরিষ্কার ভাবে জানতে হবে। আগে আমাদের জানতে হবে কি কারণে মৃত্যুর হার বেশি হয়, কি বাড়ায় মৃত্যুকে। তো সব থেকে ইম্পর্টেন্ট ফ্যাক্টর হলো যে রিস্ক ফ্যাক্টর, আপনি যে এখন বললেন যে বেশিরভাগ বয়স্ক, এখন কোভিড এর হিসাবে সেই বয়স্কটাও কিন্তু অতটা বয়স্ক নাও হতে পারে যদি রিস্ক ফ্যাক্টর গুলো থাকে। নাম্বার ওয়ান রিস্ক ফ্যাক্টর হলো যেটাকে বলে মেটাবলিক সিন্ড্রোম, যাদের সেন্ট্রাল ওবিসিটি আছে, মানে ভুঁড়ি, আমাদের যে ভারতবর্ষের অধিকাংশ লোকেদের 40 বয়সের পরেই পেটে বেশ ভুঁড়ি হয়ে যায়, পেট বড় হয়, এইটা কিন্তু মধ্যবিত্ত এবং যারা একটু ইকোনমিক্যালি কমফোর্টেবল তাদেরই বেশি, এবং ডায়াবেটিস এবং ব্লাড প্রেশার এবং হার্ট ডিজিজের রিস্ক বেশি থাকে, এবং ওনাদের ব্লাডে একটা জিন আর তার প্রোটিন এক্সপ্রেশন বেশি থাকে যার নাম অ্যাঞ্জিওটেনসিন কনভার্টিং এনজাইম বা এইস, এইস টু যে রিসেপ্টর তার মধ্য দিয়ে কোভিড ভাইরাসটা ঢোকে। আর এই ধরনের যাদের রিস্ক ফ্যাক্টর আছে, ডায়াবেটিস, ব্লাড প্রেশার, হার্ট ডিজিজ, সেন্ট্রাল ওবিসিটি বা যাদের পেটে ভুঁড়ি আছে, এবং বয়স এবং যাদের ক্যান্সার আছে, তাদের এই রিস্কটা বেশি। এই রিসেপ্টর এক্সপ্রেশন যদি বেশি হয় ভাইরাসের লোড তো শরীরে বেশি হয়ে যায়, এবং ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট ফ্যাক্টর তারপরে হচ্ছে ভাইরাল লোড। আপনি জানেন কিনা জানি না, এই যে মৃত্যুর হারের মধ্যে সব থেকে বেশি মৃত্যুর হার হচ্ছে ডক্টরদের মধ্যে। আচ্ছা, যেসব ডক্টররা ইনফেক্টেড হয়েছে তাদের মধ্যে ডেথ রেট বিটুইন 10-18%, আর সাধারণ মানুষের সেটা 2.5% ইন্ডিয়াতে। এর কারণ হলো যে ডাক্তাররা যেহেতু ডাইরেক্টলি ডিল করছেন তারা বারবার এক্সপোজ হচ্ছে সেই ভাইরাসে, তো যারা বারবার এক্সপোজ হচ্ছে তাদের শরীরে বেশি ভাইরাস ঢুকছে এবং ভাইরাল লোডটা অনেক বেশি হচ্ছে। তো ভাইরাল লোড আর এই রিস্ক ফ্যাক্টর গুলো এসপেশালি আমাদের সেন্ট্রাল ওবিসিটি বা মেটাবলিক সিন্ড্রোম হচ্ছে নাম্বার ওয়ান রিস্ক ফ্যাক্টর। এই জন্য যারা ডাক্তাররা তাদের একদম ডাক্তার এবং বাকি হেলথ কেয়ার ওয়ার্কার যারা আছে সবাই তাদের সবাইকে পিপিই বা পার্সোনাল প্রোটেকশন ইকুইপমেন্ট খুব স্ট্রিক্টলি ফলো করে দিতে হবে, এবং যারা এই মেটাবলিক সিন্ড্রোম এবং যাদের ভুঁড়ি আছে, যাদের বিপি সুগার আছে, যাদের বয়স একটু বেশি, তারা তাদের একদম খুব স্পেশালি ওদের প্রোটেক্ট করে রাখতে হবে। কিভাবে রাখতে হবে সেটা হচ্ছে ওনাদের মানে বাড়ির মধ্যে খুব প্রোটেক্টেড এরিয়াতে থাকতে হবে, বাড়ির মধ্যে মানে একদম বন্ধ ঘরে নয়, বাড়ির ভেতরে খোলামেলা জায়গায় ওনাকে থাকতে হবে, একদম বন্ধ করে থাকলেও আবার সেটা 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 কাম্য নয়, এবং সেটাও একটা রিস্ক ফ্যাক্টর। ভাইরাস যদি বাড়িতে ঢুকে থাকে সেটা ওখানে বেশি থাকবে,
সেই হলো একটা। তো প্রোটেকশন অফ হাই রিস্ক, এটা হলো মোস্ট ইম্পর্টেন্ট। আর যারা হেলথ কেয়ার ওয়ার্কার এবং যারা স্যানিটেশন কাজ করে, সুইপার ক্লিনার, তাদেরকে সবাইকে পার্সোনাল প্রোটেকশন ইকুইপমেন্ট, পুলিশ ফোর্সের লোকেরা যারা বাইরে এক্সপোজড আছে তাদেরও, এরকম সিকিউরিটি গার্ড, তাদেরও পার্সোনাল প্রোটেকশন ইকুইপমেন্ট পরা উচিত। এই দুটো নাম্বার ওয়ান ফ্যাক্টর আমি বলবো। নাম্বার টু হচ্ছে, সেদিন আপনাকে বলেছিলাম আর একটা কথাতে, যে মাস্ক, যতদিন আমাদের ভ্যাকসিন এবং এফেক্টিভ ওষুধ আসছে, আমাদের মাস্কই আমাদের এখন ভ্যাকসিন। এটা একদম মাল্টিপল স্টাডিতে দেখা গেছে, যদি সবাই মাস্ক পরে থাকে, ইভেন কোভিড হওয়ার পর পরেও যদি মাস্ক পরে থাকে, পিপল হ্যাভ ফাউন্ড দ্যাট যে ফার্দার এক্সপোজার হয়ে ফার্দার ভাইরাস ঢোকার থেকে, যে বললাম যে ভাইরাল লোডটা না বাড়ানোর জন্য এবং না ছড়ানোর জন্য মাস্ক খুবই এফেক্টিভ। মাস্কের প্রিন্সিপলটা খুব সিম্পল, আপনাকে কমার্শিয়াল মাস্ক কেনার দরকার নেই, বাড়িতে সাধারণ পরিষ্কার কাপড়, নতুন কাপড় যদি হয় ভালো, তিনটে লেয়ারে স্টিচ করে বাড়িতে বানান মাস্ক নিজেরাই, এবং সেটা প্রতিজনের জন্য দুটো করে ব্যবহার করুন, দুটো করে বানান, প্রত্যেক লোক মেম্বারের জন্য আলাদা করে নাম লিখে ইউজ না করে, সাবান জল দিয়ে ধুয়ে আবার শুকিয়ে নেবেন, অল্টারনেট ডেতে অল্টারনেটটা ইউজ করবেন, তাতে আপনাকে অনেক মানে 80% প্রোটেকশন মাস্ক দিয়ে আসে। এই কথাটা আমাদের খুব সিম্পল একটা সত্যি, যেটা আমাদের সকলকেই জানতে হবে। তিন নম্বর ব্যাপার হলো, একটা ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে টেস্ট করা। যত আপনি জানেন যে ডেথ রেটটা কি করে ক্যালকুলেট করে, যদি 17 জন লোক মারা গেল, ধরুন 20 জন মারা গেল, আউট অফ 4000 লোক পজিটিভ হয়েছে, তার মানে ডেথ রেটটা অটোমেটিক আপনি ক্যালকুলেট করে 2% ডেথ রেট হচ্ছে। সো আপনাকে ডেথ রেটটা কমে যাবে যখন আরো বেশি লোককে টেস্ট করা যাবে, মানে আমাদের যে অ্যাকচুয়াল ডেথ রেট কিন্তু এটা নয়, কারণ আমরা টেস্ট করছি অনেক কম। যেমন আমেরিকাতে প্রতি 10 লক্ষ লোকের জন্য মিনিমাম 1 থেকে 1.5 লক্ষ লোক পরীক্ষা হয়, সেই হিসেবে রেটে ক্যালকুলেট হয়। এবং WHO রেকমেন্ডেশন হচ্ছে পার 10 লাখ 1 লাখ টেস্ট করতে হবে পপুলেশন ইভেনচুয়ালি। আমাদের দেশে এখন 10,000 মাত্র, 11,000 মতো হচ্ছে এখন বেড়ে যাচ্ছে, 11,000 পার মিলিয়ন, মানে 11,000 পার 10 লাখ, এখনো আমরা অনেক পিছনে আছি। তাহলেও আপনি দেখে থাকবেন যে আমাদের ডেথ রেটটা কিন্তু অটোমেটিকলি একটু কমে এসছে, 3% থেকে 2.5 হয়ে গেছে। কেন হয়েছে? ইট ইজ ক্যালকুলেশন। তো আপনি যদি বেশি লোককে টেস্ট করি, বেশি লোক পজিটিভ আসবে। এখন যে আমাদের টেস্ট পজিটিভ রেট, এটা হচ্ছে অ্যারাউন্ড 10-12%, মানে 100 জন লোককে টেস্ট করলে 10 জন পজিটিভ আসছে। এবং তার এবং সেটা যত ঘন বস্তির লোক সেখানে তত বেশি পজিটিভ আসছে, যেখানে কম বস্তি গ্রামের দিকে কম হচ্ছে। এবারে আপনি চিন্তা করুন, আমি যদি ভারতবর্ষের 130 কোটি লোককে টেস্ট করি, মানে যদি 10% পজিটিভ হয়, তাহলে 13 কোটি লোক ইজিলি এখন পজিটিভ হবে, 13 কোটি লোক এট এ টাইম এখন পজিটিভ হবে, তাই কিনা? তাই। তো 13 কোটি লোক যদি পজিটিভ হয়, তার 2% যদি ডেথ হয়, তাহলে তো খুব হাই ব্যাপার হয়ে যাবে না? খুব হাই। কিন্তু ওটা 2% হবে না, কারণ ওই ডেথ এর নাম্বারটা কিন্তু অ্যাকচুয়াল। আচ্ছা, টেস্ট না করলে আপনি কত লোকের পজিটিভ হচ্ছে সেটা আপনি জানতে পারবেন না, কিন্তু যে মারা গেছে সে ফ্যাক্টটা তো জানা আছে। এবারে এত নাম্বারটা যদি কুকড আপ না হয়, যেমন কোন কোন রাজ্য মিথ্যেভাবে এত ফিগার কম দেখিয়েছে, অনেক রাজ্য মিথ্যেভাবে কম দেখিয়েছে, এটা খুব বোকামি। আসলে কি জানেন তো, ডেথ রেটটা যদি আমরা টার্গেট করি, তাহলে আমরা আলটিমেটলি সবারই কোভিড হয়ে যাবে, কোনো ক্ষতি নেই, কিন্তু মানুষ যদি না মরে, তো সেটা না মরার জন্য এখন কি উপায়? এখন ভ্যাকসিনও নেই, কোনো এফেক্টিভ তেমন ওষুধও নেই। তো এই জন্য আমাদের ডেথ রেটটা দেখতে যদি অনেস্ট ফিগার আছে কিনা, ওভারঅল একটা ক্যালকুলেশন যেটা এপিডেমিওলজিস্টরা করেছেন, সেটা হচ্ছে বেসড অন ইনফ্লুয়েঞ্জা এপিডেমিক, যেটা 2009 থেকে হয়েছিল প্যান্ডেমিক, হাইয়েস্ট মর্টালিটি ছিল 0.001% অফ পপুলেশন, আর কোভিড এর ডেথ রেট হচ্ছে 10 times to 20 times হায়ার। কোভিড এর ডেথ রেট এক্সপেক্টেড ইন হোল পপুলেশন 0.1 to 0.2%, তার মানে যদি আপনার ভারতবর্ষের
50% জেনারেলি 50-60% লোকে ইনফেকশন হয়ে গেলে প্যান্ডেমিকটা বন্ধ হয়ে যাবে অটোমেটিক, কারণ তুই যে যারা প্রোটেক্টেড হয়ে যাবে তাদের থেকে স্প্রেড হবে না, বাকি লোকেরা অটোমেটিক তাদের ইনফেকশন হবে না আনলেস দে আর এক্সপোজ টু। এবারে আপনার চিন্তা করেন যদি 0.1-0.2% 130 কোটি হয়, তার মানে 12-26 লক্ষ লোকের ডেথ হতে পারে। তার মানে এখনো একদম যদি কিছু প্রিকশন না নেওয়া হয় আমাদের, কিন্তু যদি 50% লোকের ইনফেকশন রেট দেওয়া হয় তাহলে 6.5-13 লাখ লোক মারা যেতে পারে। তাদের বেশি আগে আইসোলেট করা যাবে, তাতে ওটা স্প্রেড হবে না। নাম্বার টু, এটা দেখা গেছে দিল্লিতে দেখা গেছে এবং অন্যান্য দেশে দেখা গেছে ডোমিসিলারি ট্রিটমেন্ট ইজ বেটার দেন হসপিটাল ট্রিটমেন্ট ফর অ্যাসিম্পটোমেটিক আর সিমটোম্যাটিক কেসেস। আপনি জানেন কোভিড পজিটিভ হলেও 80% লোকেদের কোন সিমটম হয় না অথবা খুব মাইল্ড সিমটম হয় যেমন কমন কোল্ড এর মতো। এবার তাদের কিন্তু হসপিটালে ভর্তি করার কোন দরকার নেই, হসপিটাল ভর্তি করার দরকার যখন মডারেট সিমটম আসে, মানে অক্সিজেন স্যাচুরেশন 94% এর নিচে হয়ে যাচ্ছে অথবা ওনাদের শ্বাসকষ্ট হচ্ছে, শুকনো কাশি খুব বেশি হচ্ছে, তাদেরই ভর্তি করতে হবে। এবং সেখানেও যখন হসপিটালে ভর্তি করে আপনি দেখুন যদি আপনি 80% লোকেদের বাড়িতে রাখা যায় এবং তাদের ফ্যামিলি মেম্বারদের অটোমেটিক্যালি এডুকেট করা যায় যে কি কি প্রিকশন দেখবেন, আর কোভিড ডক্টরদের যদি দুই বেলা ভিডিও মনিটরিং করানো যায় ঘরের থেকে, তাহলে ডিসাইড করা যাবে এই পেশেন্টটাকে এখন বাড়ির থেকে হসপিটালে শিফট করতে হবে। তাহলে আপনি 80% পেশেন্টকে বাড়িতেই ম্যানেজ করতে পারেন, কারণ কোভিড এর কোনো চিকিৎসা নেই, সাপোর্টিভ এবং সেটা তাদের মাইল্ড সিমটম দিয়ে অক্সিজেন দরকার হবে না, কি দরকার হবে না, তারা বাড়িতে থেকে নিউট্রিশিয়াস খাওয়া ঘুমালেই ওরা অটোমেটিক ঠিক হয়ে যাবে। তো বাকি যারা 20% যদি ভর্তি হয় তাহলে হসপিটালের লোড পড়বে না, ডক্টর এবং হেলথ কেয়ার স্টাফের উপর কোনো লোড পড়বে না, এবং তাতে কি হবে হসপিটালে যারা ভর্তি হয়েছে তাদের কেয়ারটা ভালো হবে। তাই জন্য এটা খুব ডোমিসিলারি ট্রিটমেন্ট দিল্লিতে খুব সাকসেসফুল হয়েছে। আপনি নোটিস করেছেন দিল্লিতে যখন কেন্দ্রীয় সরকার দিল্লি রাজ্য সরকার মিলে একসঙ্গে স্ট্র্যাটেজি নিয়েছে যে 80% লোকেদের বাড়িতে চিকিৎসা করা যায়, দিল্লিতে এখন খালি বেড পড়ে আছে এবং দিল্লির রিকভারি রেট ডেথ রেট কমে গেছে, তো রিকভারি রেট বেড়ে গেছে, ডেথ রেট কমে গেছে। তো সেই মডেলটা এখন সব জায়গায় করা উচিত। আরেকটা মডেল হলো কেরালার মডেল, ওরা করেছে কি ওদের খুব ভালো পাবলিক হেলথ সিস্টেম আছে, অনেক ভলান্টিয়ার আছে, তারা খুব হাইয়েস্ট লেভেল অফ টেস্ট করেছে, নাম্বার অফ টেস্ট, এবং এই ধরা পড়েছে ভলান্টিয়াররা বাড়ি বাড়ি গিয়ে তাদের সবাইকে শিখিয়ে দিয়েছে এই করলে এই করতে হবে, এই করলে এই করতে হবে এবং কখন হসপিটালে শিফট করতে হবে, তাতে ওদের খুব মানে ভালো সাপোর্ট হয়েছে এবং বেশিরভাগ সেন্টার রিকভারি করে গেছে। কেরালাতে লোয়েস্ট ডেথ রেট ইন্ডিয়াতে। তারপরে হলো আপনার এই দুটো ব্যাপার রাখতে হবে যে আর্লি ডোমিসাইল ট্রিটমেন্ট অ্যান্ড ইজ বেটার দেন হসপিটাল। এবারে যখন হসপিটালে ভর্তি হলো তাদের দু তিন ব্যাপার লক্ষ্য করে আছে, ওখানে ডক্টর যারা দেখুন একটার দুটো ডক্টর এত ৬০০ পেশেন্ট ম্যানেজ করা খুব ডিফিকাল্ট, তাই ক্রিটিক্যাল পেশেন্ট যারা সিক হয়ে যাচ্ছে মডারেটলি সিক, মডারেট মানে শ্বাসকষ্ট বেড়ে যাচ্ছে, অক্সিজেন স্যাচুরেশন কম কম যাচ্ছে, এই স্টেজে হসপিটালে ভর্তি করে। আরেকটা অভিজ্ঞতা যেটা চীন থেকে বিদেশে আমেরিকা থেকে ইউরোপ থেকে জানা গেছে সেটা হলো যে দুই রকমের ভেন্টিলেশন হয়, একটাকে বলে ভেন্টিলেশন মানে টিউব দিয়ে গলা দিয়ে মেশিনে কানেক্ট করা, ওটাতে খুব হাই ডেথ 97% পেশেন্ট মারা যাচ্ছে। আরেকটা হলো মডারেট যেখানে কেস আছে সেখানে নন ইনভেসিভ ভেন্টিলেশন বলে, পেশেন্টকে প্রোন পজিশন মানে উল্টো করে শুয়ে পেটের উপর শুয়ে নন ইনভেসিভ ভেন্টিলেশন করা হয় যেটাতে টিউব ঢোকাতে হয় না কিন্তু মেশিন দিয়ে জোর করে ফোর্সফুলি অক্সিজেন গলা দিয়ে নাক দিয়ে ঢোকায়, এটাতে কিন্তু গলা দিয়ে টিউব ঢোকাতে হয় না, ইনফেকশন রেট কমে যায় এবং মর্টালিটি রেটও কমে যায়, এটা একটু মডারেট স্টেজে কাজ করবে, বেশি ক্রিটিক্যাল হয়ে গেলে তখন ইন্টিউবেট করতেই হবে। আচ্ছা, তিন নম্বর হলো যে একটা রিব্রিদার অক্সিজেন মাস্ক বলে,
রিব্রিদিং অক্সিজেন মাস্ক, এইটা লাগালে অক্সিজেনের কনসেন্ট্রেশনটা বেশি পৌঁছায়। তো সেটাও আপনাকে রিব্রিদিং অক্সিজেন মাস্কটাও হসপিটালে ইউজ করা উচিত। তো মডারেটলি ইল যারা পেশেন্ট তাদের রিব্রিদিং অক্সিজেন মাস্ক আর প্রোন পজিশন আর নন ইনভেসিভ ভেন্টিলেশন যেটাকে বাইপ্যাপ বা সিপ্যাপ বলে এগুলো বেশি সাকসেসফুল। সিএমসি ভেলোরে এখন বেশিরভাগই নন ইনভেসিভ ভেন্টিলেশন করছে, ইনভেসিভ ভেন্টিলেশনের ডেথ রেট অনেক হাই। আর চট করে ইন্টিমেট করে দেওয়াটা ভেন্টিলেট করাটা একটা বিরাট ব্যাপার, তাতে ডেথ রেট আরো বেশি হচ্ছে। এই আর একটা ব্যাপার বললাম। এছাড়া যারা মাইল্ড টু মাইল্ড কেস এবং আর্লি মডারেট কেস বা এসিমটোম্যাটিক তাদের মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর, ইভেন ডক্টররাও যারা ডিউটি করছে লম্বা লম্বা ডিউটি করছে এটাও খুব ইম্পর্টেন্ট, যে এক্সপোজ টু ভাইরাস খুব কম হতে হবে। মানে ডক্টরদের ডিউটি 4 ঘন্টার বেশি হওয়া উচিত, তাহলেই ডক্টররা বডি চান্স পাবে রিকভার করতে। আর 2 নম্বর হলো স্লিপ। এটা একদম ক্লিয়ারলি জানা গেছে যে স্লিপ যদি 8 ঘন্টার কম ঘুমায় তাহলে কোভিড ভাইরাস বেশি ম্যানিফেস্ট করে। কেন? সেটা হচ্ছে যে মানুষ যখন 8 ঘন্টার বেশি ঘুমায় এবং তার মধ্যে একটা মোস্ট ইম্পর্টেন্ট স্লিপ যেটা একটা স্লো ওয়েভ স্লিপ বলে, ওটা হলে কি হয় যে একটা কেমিক্যাল আমাদের বডিতে যেটা অ্যান্টিভাইরাল প্রপার্টি আছে ওটাকে বলে ইন্টারফেরন, ইন্টারফেরন তৈরি হয়। আর সেই ইন্টারফেরনটা প্রিভেন্ট করে ভাইরাস প্রলিফারেশন। তো ঘুম খুব ইম্পর্টেন্ট, আর অ্যাপ্রোপ্রিয়েট অ্যামাউন্ট অফ জল খাওয়া, মানে হাইড্রেশন মেনটেন রাখা আর ব্যালেন্সড নিউট্রিশিয়াস খাবার খাওয়া, এগুলিও খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর। আচ্ছা, এছাড়া আপনি শুনে থাকবেন দুটো ড্রাগের কথা লোকেরা আজকাল বলছে। একটা হচ্ছে যে ডেক্সামিথাজোন বা স্টিরয়েড। স্টিরয়েড থেকে লাইফ সেভিং হয় যখন মডারেট টু সিভিয়ার হয়ে যায়। স্টিরয়েড খুব আর্লি স্টেজে দেওয়াটা ঠিক না, যখন স্যাচুরেশন ড্রপ করছে বিলো 94% অফ অক্সিজেন এবং যখন পেশেন্টের ব্রিদিং ডিফিকাল্টি হচ্ছে, ওই সময় যদি ডেক্সামিথাজোন 2 মিলিগ্রাম 3 টাইমস এ ডে বা স্মল ডোজ অফ মিথাইল প্রেডনিসোলন দেওয়া হয়, দেখা গেছে যে ওটা পেশেন্টদের লাইফ সেভিং হয়। আরেকটা ড্রাগ যেটা খুব হাইপ মোর দেন হোপ সেটা হচ্ছে রেমডেসিভির। রেমডেসিভির এখন ইন্ডিয়াতেও তৈরি হচ্ছে, ওটা স্টাডিতে WHO-তে দেখা গেছে ওতে ডেথ রেট কিন্তু কমছে না, কিন্তু ওটাতে যদি আর্লি স্টেজে দেওয়া হয়, আর্লি মডারেট স্টেজ দেওয়া হয়, তাহলে হসপিটাল থেকে ডিসচার্জ হওয়ার টাইমটা আগে হয়, মানে ওটা হসপিটাল স্টেটাকে কাট ডাউন করে, এভারেজ 3 থেকে 4 দিন বা 5 দিন হসপিটাল স্টে কমিয়ে দেয় ওটা। তো পেশেন্টকে বাড়িতে পাঠানো চাই। তো এই হলো আরেকটা ডাক, এবং ওতে ভাইরাল লোডটাও কমে যায়। যে এবার দুটো খুব মুদ্দা বলবো যেগুলো আগেও বলেছি বারবার এবং এখনো বলছি, সেটা হচ্ছে প্রিভেনশন কি করে করবেন ডিজিজটা, দ্যাট ইজ দ্য মোর ইম্পর্টেন্ট, ডেথ হওয়ার আগে তো ওটা বেশি ইম্পর্টেন্ট। নাম্বার ওয়ান ফ্যাক্টর হচ্ছে ভেরি স্ট্রিক্ট লকডাউন, এবং সেটা যত আগে করা যায় তত ভালো। আচ্ছা, যখন প্যান্ডেমিক শুরু হওয়ার শুরু থেকে শুরু করলে 10 weeks লকডাউন দিলে 90% এন্ড অ্যাবভ সাকসেসফুল থাকে, এবং যে রেসিডুয়াল ভাইরাল লোড কমিউনিটিতে থাকে সেটা কিন্তু এত কম থাকে যে সেটা স্প্রেড করাটাকে ইজিলি কন্টেইন করা যায়। আর যত লেটে তার এফেক্ট একটু কম, কিন্তু লেটে হলো অ্যাট এনি স্টেজ হলো, এসপেশালি ছোট স্টেজ লাইক ত্রিপুরা যেখানে আমরা একরকম জিওগ্রাফিক্যালি ডিসকানেক্টেড, আমরা অতকবি মানে এয়ার ছাড়া ট্র্যাভেল আমরা না করলে আমাদের মেইনল্যান্ডের সঙ্গে যোগাযোগ কম, বাইরে থেকে আমাদের ইনফেকশন আসার চান্স অনেক কম। লকডাউন ব্যাপারটা কিন্তু একদিন দুদিন বা এক সপ্তাহ দুই সপ্তাহে কিচ্ছু লাভ হবে না। লকডাউনের প্রিন্সিপালটা হলো ভাইরাস ছড়াতে 2 to 3 weeks লাগে একজন থেকে আরেকজনের মধ্যে স্প্রেড করতে, ডিজিজটা মানে ম্যানিফেস্ট করতে, সেটাকে বলে ইনকিউবেশন পিরিয়ড। আর একবার ম্যানিফেস্ট করে গেলে ওটা শরীরে 6 to 7 weeks অব্দি থাকতে পারে। তার মানে 10 weeks লাগাতার লকডাউন দিলে মানুষ যদি বাড়ির মধ্যে রেস্ট্রিক্টেড থাকে তাহলে ভাইরাসটা বাড়ির মধ্যেই থাকবে, আর এখন দেখা গেছে বাড়ির মধ্যেও মাস্ক পরে থাকলে একজন থেকে আরেকজনের স্প্রেডও কম হয়। সুতরাং এট দ্য এন্ড অফ 10 weeks যখন লোকেরা বাড়ি থেকে বেরোবে তখন ভাইরাসটা অলরেডি ডেড হয়ে যাবে, কারণ ওটা আরেকটা মানুষের শরীর না পেলে ভাইরাসটা আর বাঁচতে পারে না তার বাইরে। সুতরাং মানুষকে যদি রেস্ট্রিক্টেড রাখা যায় তখন যখন বেরিয়ে আসবে তখন যে স্প্রেডটা হবে ওটা অনেক লিমিটেড
স্প্রেড হবে এবং কমিউনিটির লোকটা অনেক কমে যাবে। এই প্রিন্সিপালটা যদি বোঝা যায় তাহলেই বোঝা যাবে যে লং লকডাউন না হলে কোনো লাভ হবে না। আর আপনি লকডাউন করলেও তার রেজাল্ট দেখতে আপনাকে মিনিমাম 6 weeks লাগবে এবং 10 weeks পরে ফার্স্ট রেজাল্ট পেয়ে যাবেন। এই কথাটা যদি সবাই না বোঝে, উইকে সপ্তাহে দুদিন লকডাউন বা দু সপ্তাহ লকডাউন, ইট মেক্স নো মিনিং, এটা কিচ্ছু লাভ হবে না। আচ্ছা, এই হলো একটা কথা। আর দু নম্বর কথা হলো একটা ওষুধ আমি বলেছিলাম আপনাকে, হাইড্রোক্সিক্লোরোকুইন, যেটা আমরা আর্থ্রাইটিস পেশেন্টদের দিই। হাইড্রোক্সিক্লোরোকুইন ইন স্পাইট অফ সব কন্ট্রোভার্সি অনেকগুলো স্টাডিতে দেখা গেছে, বোথ ইনভিট্রো এক্সপেরিমেন্ট ইন ল্যাব অথবা হিউম্যান স্টাডিতেও, অল ইন্ডিয়া ইনস্টিটিউটে ICMR স্টাডি হয়েছিল, মহারাষ্ট্রে একটা স্টাডি হয়েছে এবং অন্যান্য অনেক দেশে স্টাডি হয়েছে, দেখা গেছে যে হাইড্রোক্সিক্লোরোকুইনকে কন্টিনিউ নিয়ে গেলে ওটার অনেক বেনিফিট আছে এবং প্রিভেন্ট করে। আমি আপনাকে একটা এক্সাম্পল দিচ্ছি, হাইড্রোক্সিক্লোরোকুইন যেটা ICMR বলে প্রথম দিন 400 mg যে দুবেলা, ওটা একটু বেশি ডোজ হয় আমাদের শরীরের জন্য। আমরা রেকমেন্ড করি 400 mg প্রথম দিন থেকে শুরু করে 7 দিন লাগাতার ডেইলি, তারপর থেকে সপ্তাহে 1 দিন করে লাগাতার চলে যাবেন যতদিন কোভিড চলবে। 7 দিন ডেইলি, তারপর সপ্তাহে 1 দিন করে, হয়তো নেক্সট মার্চ অবধিও নিতে হতে পারে। এটা আপনি নিয়ে গেলে দেখা গেছে যে প্রিভেনশন করে 2-3 সপ্তাহ কে বন্ধ করে দিলে কিচ্ছু লাভ হবে না। কিন্তু যাদের কোনো হার্ট ডিজিজ আছে তারা হাইড্রোক্সিক্লোরোকুইন নেবেন না। হাইড্রোক্সিক্লোরোকুইন 40 বছরের এক্সপিরিয়েন্স, হাইড্রোক্সিক্লোরোকুইন ডাইরেক্টলি কোনো হার্ট ডিজিজ করে না এবং যারা সেটাকে মিথ্যে প্রচার করছিল তাদের সেই ফলস রিসার্চ গুলিও উইথড্র হয়ে গেছে এবং ব্যান্ড হয়ে গেছে ওদের পেপার গুলো। সুতরাং হাইড্রোক্সিক্লোরোকুইন ডাইরেক্টলি কোনো হার্ট ডিজিজ করে না, যাদের হার্ট ডিজিজ থাকে তারা নেবেন না। এই হলো কথা। না, যে ওষুধটার কথা বললেন ডাক্তার, এই ওষুধটা কি একজন সুস্থ মানুষও খেতে পারে? হ্যাঁ, সুস্থ মানুষের জন্যই, কোভিড হওয়ার আগেই। এটা ট্রিটমেন্টের জন্য খুব একটা এফেক্টিভ নয়, এটা প্রিভেনশনে কাজ করে। তো 400 mg প্রথম দিন থেকে শুরু করে 7 দিন লাগাতার, তারপরে সপ্তাহে 1 দিন করে যতদিন কোভিড এর প্যান্ডেমিক না থামছে, এবং যাদের হার্ট ডিজিজ তারা নেবেন না। এটা নিয়ে গেলে দেখা যাচ্ছে যে প্রোটেকশন রেট ইজ ভেরি হাই, যারা এটা প্রি এক্সপোজার প্রোফাইলেক্সিস নিচ্ছেন, মানে এক্সপোজ হওয়ার আগেই শুরু করে দিয়েছেন, তাহলেই এটার কাজ বেশি হবে। একবার কোভিড হয়ে গেলে এবং ওটা মডারেট ফেল চলে আসলে আর কোনো কাজ করে না, ওটা অতটা এফেক্টিভ না, বুঝতে পারছেন? এটা হলো মোস্ট ইম্পর্টেন্ট। আর আমাদের যে ডায়েটারি ফ্যাক্টর, নর্মাল স্পাইসি ডায়েট নেবেন, টার্মারিক হোম ডিশে কার্কিউমেন থাকে, আমাদের বাঙালিরা নিম বেগুন খায়, নিম পাতার অনেক অ্যান্টিভাইরাল প্রপার্টি আছে, এগুলো খেয়ে যাবেন এবং এগুলোর সামান্য বেনিফিট যাই থাকুক ক্ষতি করবে না কিছু। এছাড়া আর কোনো আননেসেসারি কোনো মানে মিথ্যে প্রচারের দ্বারা লোকেরা নানা রকম কিছু বিক্রি করছে, এটা সেটা টনিক সনিক, সেগুলো কোনো কিছু খাওয়ার দরকার নেই, সাইন্টিফিক্যালি এতটাই আপনাকে বলা যাবে। সুতরাং আমি যদি সামারাইজ করি, প্রিভেনশন করার জন্য 10 সপ্তাহ স্ট্রিক্ট লকডাউন, মাস্ক পরা, হাইড্রোক্সিক্লোরোকুইন নেওয়া, খাবারে হলদি বেশি দেওয়া এবং নিম পাতা খাওয়া, এগুলো নেওয়া, আর টেস্ট বেশি করে করা, ডিটেক্ট হলে বাড়িতে মাইল্ড কেস বা এসিম্পটোমেটিক কেসদের বাড়িতেই রাখা হোক এবং তাদের ভিডিও কনসালটেশন করে কোভিড ডাক্তাররা দুবেলা মনিটর করবেন কখন অ্যাডমিশনের দরকার হবে। যদি ব্লাডের স্যাচুরেশন, যেটা বাড়িতেও চেক করা যায় স্যাচুরেশন মেশিন দিয়ে, 94% এর নিচে হয়ে যায় তাহলে হসপিটাল যেতে হবে, এবং সেই স্টেজে আসলে মডারেট স্টেজে এসে গেলে তখন স্মল ডোজ অফ স্টেরয়েড এক্সামিটাজোন, সেটাকে যদি আগে থেকে দিলে কিন্তু ক্ষতি হবে, আর্লি স্টেজে স্টেরয়েড দিলে কিন্তু ভাইরাস পলিফারেট করবে, যখন মডারেট স্টেজে যাবে তখন দিতে হবে। তো এটা খুব ওয়ার্নিং দিচ্ছি সবাইকে যে কেউ যদি মিস ইউজ না করে স্টেরয়েডটাকে, আর্লি স্টেজে স্টেরয়েড দিলে কিন্তু কোভিড থেকে মৃত্যুর হার অনেক বেশি, এটাকে শুধু ডাইরেক্ট সিচুয়েশন ডক্টর ছাড়া নিজেরা কোনোদিনও স্টেরয়েড কখন আপনারা নেবেন না। এছাড়া রেমডেসিভির খুব মডারেট বা মাইল্ড কেসে কাজ করে, সিভিয়ার কেসে তার রোল খুব একটা বেশি নেই। এছাড়া হসপিটালে গেলে পরে প্রোন পজিশনে রাখা, যেটা ডক্টররা করবে, রিব্রিদার মাস্ক বলে আছে যেটাতে অক্সিজেনের কোয়ান্টিটি বেশি যায় লাংসে এবং প্রোটেকশন দেয়। আর থার্ড হচ্ছে নন ইনভেসিভ ভেন্টিলেশন, মানে গলা দিয়ে টিউব না ঢুকিয়ে, নাক দিয়ে টিউব না ঢুকিয়ে ওটাকে আপনার কতগুলো ভেন্টি প্রেশার দিয়ে অক্সিজেনটা ঢোকায়, যেটাকে বলা হয় সিপ্যাপ বা বাইপ্যাপ বা নন ইনভেসিভ ভেন্টিলেশন, সেইগুলিতে অনেক বেশি লাইফ সেভিং হয় সেগুলো। আর এছাড়া আপনাকে এটা বলতে পারবো যে
কি বলে ডাক্তারবাবু, একটা জিনিস যে আমরা যে আমরা যেটা শুনতে পাচ্ছি, যেটা বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থাও, যেটা বলছে আজকেও বলেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, আজকেও বলেছে এটা একটা ভয়ঙ্কর রূপ আসছে জুলাই আগস্ট মাসে, এটা কতটুকু সত্যতা আছে? একদম সত্যি, কারণ যেখানে শুরু, যেখানে প্যান্ডামিকটা স্প্রেড হতে শুরু করেছে, আমাদের দেশে তো সব এখন ফ্রি খুলে দেওয়া হয়েছে না, এভরিওয়্যার ইট ইজ ফ্রি, যখন ভাইরাসটা একদম ফ্রি স্প্রেড করে তখন আড়াই মাস তিন মাসের মধ্যে পিক হয়। মানে আমাদের যদি ধরুন জুন মাস থেকে এটা স্প্রেড হওয়া শুরু হয়েছে, জুন জুলাই অগস্ট, অগস্টের এন্ডে বা সেপ্টেম্বরের বিগিনিং এ গিয়ে ওটা পিক হবে বা প্লাটু হবে, তার থেকে ওটা ফ্ল্যাট হওয়ার চান্স আছে। আর যদি সেইভাবে চলে 50-60% লোকেদের ইনফেকশন হয়ে গেলে তখন ওরা যারা বাঁচবে তারা স্প্রেড করবে না বলে বাকিদের যাদের ইনফেকশন বা এক্সপোজার হয়নি তারা বেঁচে যাবে, সেটাকে বলে হার্ড ইমিউনিটি। আচ্ছা, হার্ড ইমিউনিটি মানে এই না যে যারা ইনফেকশন হয়নি তাদের মধ্যে প্রোটেকশন হয়ে গেছে, না, তারা কিন্তু সাসেপ্টেবল, কিন্তু যেহেতু বাকি অর্ধেক লোকেদের ইনফেকশন হয়ে গেছে আর ভাইরাসটা ধরা পড়ার কোন স্কোপ নেই, ভাইরাসটা ওদের মধ্যে শেষ হয়ে গেছে, কিন্তু এই পারপাসটা করতে গেলে হার্ড ইমিউনিটি যদি ন্যাচারাল ইনফেকশন দিয়ে অ্যালাউ করতে হয় তাহলে আপনি ইন্ডিয়াতে আপনাদের বললাম 6.5 লক্ষ থেকে 13 লক্ষ লোকের মৃত্যু আপনাকে দেখতে হবে, এবং অগস্টের মধ্যে বা সেপ্টেম্বরের মিডিলের মধ্যে আপনি 100% দেখবেন, এটা এখন শিওর এখনকার ট্রেন্ডে তো পুরো দেশে। সুতরাং সেটাকে প্রিভেন্ট করার জন্যই লকডাউনের পদ্ধতি, মাস্ক, এগুলো এইভাবেই প্রিভেন্ট করে, লকডাউন মাস্ক আর অন্য কিছু করে না। হার্ড ইমিউনিটির যে পারপাস সেম পারপাসটা কিন্তু লকডাউন দেওয়া হয় এবং মাস্ক দেওয়া হয় উইদাউট কিলিং, মানে মানুষের মৃত্যু না হয়ে কম মৃত্যু হয়েও আমরা হার্ড ইমিউনিটির পারপাসটা মানে সার্ভ করতে পারে স্ট্রিক্ট লকডাউন অ্যান্ড ওয়েয়ারিং মাস্ক। কারণ হার্ড ইমিউনিটির মানে এই না যে যারা বেঁচে আছে, যারা এক্সপোজার হয়নি, যাদের এখন ইনফেকশন হয়নি তাদের প্রোটেকশন হয়ে গেছে, না, সেটা একমাত্র ভ্যাকসিন করতে পারে। ভ্যাকসিন খুব সাকসেসফুল ভ্যাকসিন আসছে এবং বাই মার্চের মধ্যে ভ্যাকসিন পেয়ে যাবেন, তার আগে তো রোগটা আমাদের ডিভাস্টেট করে যাবে। সুতরাং WHO বলছে এটা একদম কারেক্ট, এবং সেটাকে প্রিভেন্ট করার জন্যে লকডাউন যে স্ট্রিক্ট না, স্ট্রিক্ট লকডাউন করলে ডিজিজটা বাড়ি বাড়ির মধ্যেই, নিজেদের পরিবারের মধ্যেই যতটা হবার হয়ে স্প্রেড হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে, এবং বাড়িতে মনিটরিং, হোম মনিটরিং ভিডিও দিয়ে করলে যারা সিরিয়াস হয়ে যাচ্ছে তাদের হসপিটালে ভর্তি করে দেওয়া যাবে। তাতে কি হবে, 80% লোকেরা বাড়িতেই থাকলো যারা মাইল্ড ডিজিজ, আর যারা সিরিয়াস হচ্ছে, মডারেট ডিজিজ হচ্ছে, স্যাচুরেশন ড্রপ করছে মধ্যে 90%, তারা হসপিটাল যাবে এবং তাদের হসপিটালে ট্রিটমেন্ট করলে ভালোভাবে চিকিৎসা করা যাবে, ডক্টর এবং হেলথ কেয়ার সার্ভিস লোড কম পড়বে, কোয়ালিটি অফ কেয়ার ভালো হবে যাদের দরকার কেয়ার, আর যারা ফালতু অ্যাসিমটোমেটিক হসপিটালে ভর্তি করে রাখছে ওটা একদম রং ডিসিশন। আর ত্রিপুরা সরকারকে অনুরোধ করব যে যারা অ্যাসিমটোমেটিক এবং মাইল্ডলি সিমটোমেটিক তাদের হসপিটালে ভর্তি করার কোনো দরকার নেই, এবং সেটা সুস্থ স্প্রেড করবে ডিজিজটা, এবং তারা অন্য যারা ক্রিটিক্যাল পেশেন্ট তাদের কেয়ারকে সাফার করবে, কারণ মানুষ তো লিমিটেড, হেলথ কেয়ার স্টাফ তো লিমিটেড, তারা এত লোককে কি করে দেখবে, এবং ওদের দরকার নেই, 80% রিকভার করবে উইদাউট নি ট্রিটমেন্ট। এবারে আলটিমেটলি আপনাকে এই কথাটা মনে রাখতে হবে যে হসপিটালে যদি প্রপার ইউটিলাইজেশন হয় সেটার জন্য যারা হেলথ কেয়ার স্টাফ তাদের এক্সট্রা কেয়ার নিতে হবে, তাদের PPE পরাতে হবে, তাদের 4-5 ঘন্টার বেশি ডিউটি যাতে না দেওয়া হয়, রোটেশন শিফট করা হয়, এবং আপনাকে ওদের যাতে 8 hours মিনিমাম ঘুম হয়, এবং তারা যাতে নিউট্রিশিয়াস খাবার পায়, এগুলো সব সরকারের দায়িত্ব এখন, লুক আফটার দ্য হেলথ কেয়ার স্টাফ, এবং তাদের প্রোটেকশন না নিলে যারা রক্ষা করবে তারাই যদি অসুস্থ হয়ে যায়, আপনি জানেন অলরেডি 130 জন ডাক্তারের মৃত্যু হয়ে গেছে আমাদের দেশে, 130 জন ডাক্তার মারা গেছেন, এবং সেটা আউট অফ কত জানেন, সেটা জাস্ট আউট অফ 1200 ডাক্তার ইনফেক্টেড, 1200 ইনফেক্টেড ডাক্তারের মধ্যে 130 জন মারা গেছে, তার মানে কি চিন্তা করে দেখুন, ইট ইজ মোর দেন 12% ডেথ রেট, এটা খুবই মানে দুঃখের ব্যাপার যে সাধারণ মানুষ 2.5% লোক মারা যাচ্ছে আর ডাক্তাররা 10% লোক মারা যাচ্ছে, এটা কেন হচ্ছে, কারণ তাদের এক্সপোজার টু ভাইরাসটা বেশি হয়ে যাচ্ছে, বারবার পেশেন্টের কাছে যাচ্ছে, লং ডিউটি আওয়ার করছে, ওদের ঘুম হচ্ছে না, PPE পরে থাকলে ওরা পায়খানা পেচ্ছাপ করতে পারে না, ওদের ডায়াপার পরে থাকতে হয়, ওরা জল খেতে পারে না, হ্যাঁ, তো সেগুলো 4-5 ঘন্টার বেশি করলে কোয়ালিটি কেয়ার সাফার করবে, ডাক্তাররা অসুস্থ হয়ে পড়বে। তো আপনাকে আমি বলেছি এই কথাগুলো মোস্ট ইম্পর্টেন্ট,
এবং আমাদের লাইফস্টাইলের মধ্যে ঘুমটা খুব ক্রুশিয়াল, খুব গুড কোয়ালিটি ঘুম, একদম 8 ঘন্টা থেকে 10 ঘন্টা ঘুমাতে হবে। তো এইগুলো যদি করা যায় আমরা মৃত্যুর হার কম করতে পারবো। হাইড্রোক্সিক্লোরোকুইন প্রোফাইলেক্সিস নট ফর ট্রিটমেন্ট বাট প্রিভেনশন, যে যারা এক্সপোজ হয়নি তারা এখনো হাইড্রোক্সিক্লোরোকুইন, এবং সেটা 2-4 সপ্তাহ খেলে বন্ধ করে দিলে কিচ্ছু হবে না, জাস্ট কন্টিনিউ, আপনাকে প্রত্যেক সপ্তাহে খেয়ে যেতে হবে 1-3 করে। আর যাদের হার্ট ডিজিজ নেই সবাই HCQ, যাদের এখনো হয়নি কোভিড 400 মিলিগ্রাম করে ডেইলি 7 দিন, যারা 1-3 করে, যাদের প্রেশার আছে ডায়াবেটিস আছে ওরা কি খেতে পারবে? ওরা খেতে পারবে যদি হার্ট ডিজিজ না থাকে। ইনফ্যাক্ট হাইড্রোক্সিক্লোরোকুইন ব্লাড সুগারও কম করে, কোলেস্টেরলও কম করে। হাইড্রোক্সিক্লোরোকুইন একটা সেফ ড্রাগ, মোর দ্যান 40 বছর ধরে ইউজ হচ্ছে রুমাটয়েড আর্থ্রাইটিস আর লুপাসে, সুতরাং এর সেফটি খুব জানা আছে। শুধু যাদের অলরেডি সিরিয়াস হার্ট ডিজিজ আছে তাদের একটু প্রবলেম হয়। অনেক অনেক ধন্যবাদ ডাক্তার দন্ডা।